আলাইকুম সবাইকে, শিরিনের ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে ছুটির দিন আমার, আজকে ছুটি নেওয়া হয়েছে আমার। তো আজকে যাচ্ছি আমরা পাম্পকিন গার্ডেনে, আর এই পাম্পকিন গার্ডেনটা হচ্ছে নিউইয়র্ক থেকে একটু বেশি দূরেই আপার স্টেটে থেকে যাচ্ছি। তো এটা তো আমরা এখন সেই আউট হাউস অর্চিড ওখানে চলে আসছি। তো এই ফার্মে কর্ন আছে, আপেল আছে, পামকিন আছে, তারপরে ফ্রেশ ভেজিটেবল আছে, তারপরে এখানে আবার কিছু রাইডও আছে, কিছু লাইভ রাইডও আছে এখানে। তো চলুন আমি আস্তে আস্তে ভেতরে যাই, আপনাদের সাথে শেয়ার করি সব কিছু। দেখো এগুলি হচ্ছে ছোটো ছোটো সেই পামকিন মিষ্টি কুমড়াগুলো, এটা হচ্ছে আরেক ধরনের সেই মিষ্টি কুমড়া। এখানে এই সময়টা হ্যালোউইনের আগে এই এই ইয়েটা হয়, ওদের ইভেন্টটা, পামকিন পিক আপটা সামারের শেষের দিকে একদম শীতের শুরুর দিকে। হ্যাঁ, কত সাইজের, কত ডিজাইনের, যে আল্লাহর যে কত বিশেষ নিয়ামত, এগুলোকে যদি আপনারা না দেখি তাহলে হয়তো বোঝা যাবে না। দেখেন এটা হচ্ছে আবার একটু গুলটি গুলটি বের হয়েছে, আমি জানি না এটা আবার কীরকম। এটা হচ্ছে দেখেন সবুজ পামকিন, এটা 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 চেঞ্জ হয়নি বাহিরে কালারটা। হ্যাঁ, এটা হচ্ছে সেই সবুজ, ওগুলি হচ্ছে সেই অরেঞ্জ কালারেরটা। তারপরে চলেন পরের রোটাকে একটু দেখাই। এটা হচ্ছে আবার একটা সাদা পামকিন, হচ্ছে সাদা পামকিন। কত কালারের পামকিন হয়। হ্যাঁ, এটা হচ্ছে আবার একদম সিঁদুর, যেই লালটা সিঁদুর, যে লাল কালারটা, এটা হচ্ছে সেইটা। তারপরে দেখেন সামনে আবার আরেকটা হচ্ছে ইয়েলো, চলেন ওটা দেখে আসি। এটা হচ্ছে সেই হলুদ কালারের পামকিন। হ্যাঁ, এটা ঠিক অরেঞ্জ না, এটার পাশে আবার দেখেন এটা হচ্ছে আবার একটু সিঁদুর লাল যে টাইপের, এটা হচ্ছে সেই
সিঁদুরের মতো লাল যে সেটা সেটা, এটা হচ্ছে সাদা। এটা তো আপনি দেখে ওইখানে আগের একটু আগে দেখালাম, তারপরে দেখেন এটা এই এটাও হচ্ছে আবার সেই আমাদের ইয়ের মতো, কি বলে আপনার তরমুজ, যে ওয়াটারমেলনের যেরকম একটা কালার হয় ওরকম দেখেন এখানে আছে। কত বড় বড় পামকিন, এখানে অনেক আপেল, তারপরে অনেক পামকিন, অনেক কিছু আছে। যদি আপনারা কিনতে চান তাহলে এখানে কিনতে পারবেন। তো আপেল হচ্ছে বড় ব্যাগ যেটা, সেটা হচ্ছে $45, সো অনেক বড়। সো আমার কাছে মনে হয়েছে যে এত বড় এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, কারণ আমি কয়েকদিন আগে আপেল ব্যাগ কিনে গিয়েছিলাম। সো ব্যাগ ভরে কিনে নিয়ে আসলে হয় কি, নষ্ট হয়। সো আমি আজকে কোনো কিছু কিনবো না, আজকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো পামকিনগুলো। দেখেন এগুলি সব মাঠের মধ্যে এভাবে করে পড়ে আছে। বাচ্চারা খুব মজা পায় এই আপেল, এই পামকিন গার্ডেন এসে বাচ্চারা খুবই মজা পায়। ওদের সাথে কুকুর আছে, ওরা ঠিকঠাকই ইয়ে করছে, তো কুকুরও এনজয় করতে চলে আসছে। এখান থেকে আপনাদের যখন যেই সাইজ যেটা মনে হয় আপনারা সেটা পিক আপ করবেন। Just for that, we're going to dedicate a song to you. It's called Dead Flowers. দেখেন পুরো মাঠ জুড়ে হচ্ছে সব পামকিন, অনেক পামকিন। এখানে কিছু এন্টারটেইনমেন্টের জন্য ওখানে গান বাজতেছে, গান আছে। ওখানে দেখেন আবার সূর্যমুখী ফুল, ওখানে কিছু সবজিও আছে। তো আরও ভেতরের দিকে গেলে ওদিকে অ্যাপল আছে। তো আমরা প্রথমে একটু পামকিনটা শেষ করি, কিছু পিকচার তুলবো, তারপরে আমরা আপনাদের সাথে আপেল গার্ডেনে চলে যাব। দেখেন আপনাদেরকে এবার আমি একটু দেখাবো মানে কত টাইপের, কত কালারের পামকিন হয়। হ্যাঁ এটা এটার বা এটা জানি না, এটা জানি কী টাইপের একটা শব্দ আছে এই যে এগুলোকে বলে। এটা দেখেন একদম পিচ কালারের, হ্যাঁ এটা হচ্ছে পিচিশ, কত ডিজাইনের। হ্যাঁ আমি জানি না, এটা আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আমার মনে হয় না এটা পামকিন, আমার মনে হয় এটা সেই স্বাদের লাউ। এত বড় বড় হয়েছে, আমার আজকে একটা নতুন একটা অভিজ্ঞতা হলো, আমি নিজে দেখলাম এত বড় লাউ হয়। ইটস অলমোস্ট ফোর থ্রি ফিট, মোর দ্যান থ্রি ফিট এটা। হ্যাঁ সো দেখেন দেখেন এখানে কত রকমের আছে, তারপরে এখানে কত রকমের আছে। মাই গড, আমি রিয়েলি খুব সারপ্রাইজ হয়ে গেছি আজকে এখানে এসে, এত বড় বড় পামকিন, মাই গডনেস। এটা দেখেন একদম হলুদ, একদম মনে হয় একটা মাস্টার্ড কালার, হলুদ কালার একটা ইয়ে। জানি না এগুলি এগুলোকে কী বলে, কেন এরকম এই যে গুটি 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 এগুলি। এটা দেখেন পিঙ্ক কালার, মাই গড হাউ নাইস, মানে আল্লাহ কত সুন্দর করে এগুলো সব ন্যাচারাল। হ্যাঁ সো এগুলি সেই হার্ভেস্টগুলি হচ্ছে সব খুব ন্যাচারাল, আল্লাহর ক্রিয়েশন, রাইট? মাই গড, আল্লাহ কত কিছু যে পারে, কত কিছু, কত নিয়ামত। এবার দেখেন এটার ওপরেও আছে, এটার ওপরেও কত বড় বড় ইয়ে আছে, সারপ্রাইজিং। আপনারা এখান থেকে ইচ্ছা করলে, আমি জানি না এগুলোর দাম কত, আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, কারণ এটা হচ্ছে এখন ইয়ে করার সময়, সুন্দর করে ডেকোরেশন করে এগুলো দিয়ে। দেখেন কত বড় হ্যাপি, বিশাল বড়। দেখেন কত বড়,
সানফ্লাওয়ারের ওদিকে যাব। এখানে কিছু মিষ্টি কুমড়ার কিছু গাছ আছে, আপনি যদি এই সবজিগুলো পিক আপ করতে চান করতে পারবেন। মিষ্টি কুমড়ার শাক আছে, এখানে স্কোয়াশ আছে, দেখেন এটা হচ্ছে স্কোয়াশ। সেই একটু কাছে যাই আমি, গ্রিন এটা হচ্ছে সেই ইয়েলো স্কোয়াশগুলো। হ্যাঁ দেখেন আমি একদম কাছ থেকে, যদিও আজকে আমার কোনো প্ল্যান নাই কোনো ভেজিটেবল আমি পিক আপ করবো না আজকে, আমি জাস্ট আজকে একটু পামকিন গার্ডেনে আসছি, একটু পামকিন দেখে যাব। দেখেন এখানে সেই ইয়েলো স্কোয়াশগুলো আছে, এটা হচ্ছে সেই সাদা একটা পামকিন। তো আমি একটু হেঁটে যাই, আর একটু হেঁটে যাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যারা আমার সাথে আছেন, যারা এনজয় করছেন, যারা দেখছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ এই যে এটাও ছোট ছোট সেই হয়ে পড়ে আছে এখানে, এখানে দেখেন এটা মনে হয় সেই বিট, যেটা আমি জানি না এটা আসলে অ্যাকচুয়ালি এটা কী গাছ আমি বলতে পারবো না, বাট এটাও এখন আছে, অনেক ছিল, এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে, তো ওরা সবজি অলমোস্ট তুলে ফেলেছে, এগুলো হচ্ছে শেষের দিকে। সামনে আবার বিশাল আপেল গার্ডেন আছে, আপেলের প্রচুর গাছ আছে। আমি জানি না এটা কি গাছ, এটা মনে হয় জানি না এটা কি বলে এটাকে। ও আচ্ছা এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, ওই যে ঢ্যাঁড়স হয়ে আছে, বাট এত বড় বড় ঢ্যাঁড়স এখানে দেখাই আপনাদেরকে আমি। এই যে দেখেন ঢ্যাঁড়স এখানে, এই গাছটাতে দেখে আমি বুঝতে পেরেছি এটা ঢ্যাঁড়স, দেখেন কত বড় বড় ঢ্যাঁড়স হয়ে আছে। এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের গাছ, সবগুলোতে ঢ্যাঁড়স হয়ে আছে, এটা হচ্ছে সেই ঢ্যাঁড়স যেটাকে ওকরা বলে আর কি। তো ওদিকে আবার আছে যে সূর্যমুখী ফুল, এদিকে কি ছিল এটা শেষ হয়ে গেছে, কি ভেজিটেবলের গার্ডেন ছিল ওগুলো মনে হয় তুলে ফেলেছে, পুরাটাতেই ওরা সবজির করেছিল। এখানে দেখেন এটা হচ্ছে স্টিম বিন। হ্যাঁ এই স্টিম বিনটা সবসময় আমরা সবুজটা কিনি, মাঝে মাঝে আমি হলুদটা কিনি, বাট আজকে দেখে গেলাম যে হলুদ কালারের স্টিম বিনটা। হ্যাঁ দেখেন সবগুলো হলুদ, এটার কয়েকটা কালার হয়। হ্যাঁ এই যে এখানে আবার আছে দেখেন, এগুলো সবগুলি সেই হলুদ স্টিম বিন। এটা হচ্ছে সেই ইয়েলো ফুলকপি, এখানে হয়েছে। তারপরে আরেকটু দূরে যাই, আরো বেশি করে সুন্দর করে দেখাতে পারবো আপনাদেরকে, দেখেন এটা, তারপরে ওই যে ওইটা, হ্যাঁ এখানেও ছোট হইতেছে, এখন শেষের দিকে সবজি প্রায় শেষ। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন, এখানে সব বিস্তর জুড়ে জুড়ে সানফ্লাওয়ার আছে, দেখেন কত সুন্দর সানফ্লাওয়ারের মধ্যে আবার মৌমাছিও আছে, ভয়ও লাগে বাবা। দেখেন সানফ্লাওয়ার এখানে, আমরা এখন এই সানফ্লাওয়ারটা আমরা শেষ করে আমরা হচ্ছে চলে যাব আপেল গার্ডেনে। আমরা এখন আস্তে আস্তে আপেল গার্ডেনের দিকে যাচ্ছি, কত আপেল পড়ে আছে, এত আপেল গাছেও অনেক আপেল, প্রচুর আপেল আছে, সব নিচে দেখেন পড়ে আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের দুদিকেই হচ্ছে আপেলের গার্ডেন। হ্যাঁ সো আমরা কিছু আপেল দেখব, তারপরে আমরা অন্যদিকে যাব। আবার এটা হচ্ছে সেই গ্রিন পেপারের সাইড, দেখেন এখানে গ্রিন পেপার হয়ে আছে।
এখানে এখানে আছে। তারপরে এই যে এখানে আছে, এই যে গাছে কতগুলো হয়ে আছে, গ্রিনের সাথে গ্রিন একদমই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখেন নিচে কতগুলি, দেখেন এই যে এটা হচ্ছে সেই পুরাটা হচ্ছে আপনার বেল পেপার, গ্রিন পেপার যেটা সেই গ্রিন পেপারটা। আবার লম্বা লম্বা যে একটা গ্রিন পেপার আছে ওটাও আছে এখানে, এই যে দেখেন এখানে দেখেন এখানে দেখেন কত বড় সেই, এখানে কত বড় বড় হয়ে আছে। এখানে আমরা যাচ্ছি আপেল গার্ডেনের কাছাকাছি, তখন অন দা ওয়েতে এগুলো দেখলাম, তাই আপনাদের সাথে একটু মনে হলো শেয়ার করি। চলুন এবার যাচ্ছি আমরা আপেল গার্ডেনের দিকে। সামনে আছে কর্নের গার্ডেন, অনেক কর্ন আছে ওইখানে, এই কর্নের ওদিকে যাচ্ছি এখন, দেখি কর্ন কিছু পিক আপ করা যায় কি না। এটা হচ্ছে সেই ট্রাক, এই ট্রাকে করে আপনি উঠতে পারেন, এই ট্রাকে আপনাকে পুরো গার্ডেনটা ঘুরে দেখাবে, কারণ অনেক বড় ট্রাক, গার্ডেনটা অনেক বড়। আপনি হয়তো হেঁটে যেতে যেতে টায়ার্ড হয়ে যাবেন, বাট এখানে ড্রাইভার আছে যে আপনাকে ট্রাকে করে নিয়ে যাবে। পুরাটা বড়, অনেক বড় সীমানা হচ্ছে এই বাগানটার, সো আপনাকে ঘুরে 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 সব দেখাবে, সুন্দর ভিউ। এটা হচ্ছে সেই কর্নের গার্ডেন, সো আমরা একটু দেখি নেই, আমি হচ্ছে ভেতরে যাব না, আমি শুধু আপনাদেরকে দেখাবো। এখানে বিঘার পর বিঘা পড়ে আছে কর্ন, দেখেন কত কর্ন ফ্লোরে পড়ে আছে। এটা হচ্ছে সেই কর্নের ইয়ে, এখান থেকে আপনি যত ভেতরে যাবেন, ভেতরে 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 অনেক কর্ন আছে, কর্ন হয়ে আছে, যেগুলি একটু আমি আপনাদেরকে দেখাই। দেখেন কর্ন গার্ডেন, এখানে দেখেন কর্ন আছে, কর্ন হয়ে আছে, এখানে দেখেন প্রতিটা গাছে গাছে কর্ন হয়ে আছে, দেখেন এই যে কর্ন, ওই যে কর্ন, এই যে কর্ন, এটা ওপেন হয়ে আছে, দেখেন। আমি যাব না ভেতরে, আমি এখান থেকে দেখাবো। সেখান থেকে মানে লোভ সামলানো যায়নি, এত কিছু নিয়ে আসছি ফ্রেশ। সো এই যে দেখেন সেই আউট হাউস, সেই অর্চার্ড, সো ওইখান থেকে এই বেগুনগুলি, এগুলি হচ্ছে $5 নিচ্ছে পুরো। এখানে দেখেন কতগুলি বড় বড় বেগুন, কালো বেগুন, তারপরে পার্পল বেগুন, হ্যাঁ এগুলো আপনার এক দুটা ব্যাগ নিয়ে আসছে। আমি যেহেতু ফ্রেশ, সবসময় তো দোকান থেকে কবে বাগান থেকে তোলা জানি না। দেখেন এই বেগুনটা কত বড়, দেখেন এত বড় একটা বেগুন, আর এখানে হচ্ছে তিনটা, এই চারটা মিলে আমাদের $5 মতো নিয়েছে। তো আমি দুই ব্যাগ বেগুন নিয়ে আসছি, সো এখানে দুই ব্যাগ বেগুন। এই যে দেখেন একটা গাছ থেকে একদম বাগান থেকে ওরা তুলে দিয়ে ধুয়ে টুয়ে দিচ্ছে, এটা হচ্ছে এটা, এটাও দেখেন কত একদম ফ্রেশ একটা ফুলকপি নিয়ে আসছি। তারপরে এখানে আছে স্টিল বিন, আমি আসলে বুঝতে পারি না স্টিল বিনের দামটা তো কম পড়বে, তাহলে হয়তো আরও নিতাম, পরে আর যাইনি, লাইন বড় হয়ে গিয়েছে। এটাও দেখেন সেই আউট হাউস অর্চার, এখানে এই সমস্ত টমেটোগুলো একটা বক্সে ছিল, একটা বাকেটে আর কি, তো এটা হচ্ছে $5। আর এই এই আপেলটাই আমি পছন্দ করি, এই আপেলটা নিয়ে এসেছি, এটা নিয়েছে $4। একটা কর্ন আনছি, কারণ কর্নটা আসলে খাওয়া হয় না, একটা কর্ন, এটা 50 সেন্টস ছিল, এটা নিয়ে আসছি। আর এটা আসলে আমি ভুলে গেছি এই পাম্পকিনটা কত দাম পড়েছে। তো মজার ঘটনা হচ্ছে আলু, এই আলুটা হচ্ছে এই যে বাস্কেটটা, এই বাস্কেটটার ভেতরে এটার দাম হচ্ছে $199, একদম পুরো বালু কাদা, সেই দেখেন এগুলো। তা আমার কাছে মনে হলো নতুন আলুর কথা মনে করতে, দেশের কথা মনে হলো, তো
আমার বোন খুব পছন্দ করতো আলু ভর্তা। তোর কথা যখন মনে হলো, বোনটা আমার মারা গেছে এই করোনাতে, তো আলুর কথা, আজকে নতুন আলু দেখে কথা খুব মনে খুব খারাপ লাগছে তখন। তো আমি যখন আলুটা নিলাম, তখন এই আলুটার দাম ছিল 150 করে। তো আমি বেশ অনেকগুলি আলু নিয়েছি, যেহেতু এত ফ্রেশ। আর আলু তো জানেন সবাই, সব কিছুর সাথে আলু খাওয়া যায়, আলু ভর্তা, আলু ভাজি, আলু মাংস। তো ওই জন্য আমি অনেকগুলি আলু নিয়ে এসেছি। এটা হচ্ছে সেই পাঁচ বাস্কেট আলু নিয়ে আসছি। এখানে হচ্ছে আরেকটা বেগুন আছে। তো এই হচ্ছে সব কিছু আজকের, আমি যে ট্রাভেল করলাম যে গার্ডেনে, সেখান থেকে সব কিছু নিয়ে আসা। তো পুরো ভিডিওটা আমি পোস্ট করব, আপনারা দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, পুরো ট্রাভেলটা, পুরো রাস্তাটা যারা আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে করেই আপনারা পাশে থাকবেন। যদি আপনাদের কাছে আমার এই পোস্টটা ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবারও আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। আপনারা না থাকলে এই পোস্ট, এই এত কিছু, কোনোটাই আসলে সম্ভব ছিল না। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া থাকলো আমাদের।